এখানে দেখতে পাচ্ছেন একটি মেয়ে স্ট্র দিয়ে কি খাচ্ছে। তো এখানে দেখেন আবার নিচের দিকে দেওয়া আছে পেপসি, ম্যাঙ্গো ড্রিঙ্ক এবং কোকা কোলা। তো এখানে বলতে হবে যে এই মেয়েটি কী খাচ্ছে। যে এই প্রশ্নের উত্তর দিতে পারবো যে মেয়েটি কী খাচ্ছে সেটা বলতে পারবো, তার জন্য এই 500 টাকা উপহার। তো আমি টাকাটা এখানে রেখে দিলাম। তো ভাই এমন কেউ আছেন যে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন? ভাই ফার্মাবো। পারবেন ভাই? হ্যাঁ ভাই ফার্মাবো। তাহলে বলেন তো এনে মেয়েটি কী খাচ্ছে? ভাই মেয়েটা তো কোকা কোলা খাচ্ছে। কোকা কোলা খাচ্ছে? হ্যাঁ ভাই। আপনি শিওর তো? হ্যাঁ ভাই। আপনি শিওর হয়ে বলছেন? হ্যাঁ শিওর আমি। আচ্ছা কোকা কোলা খাচ্ছে। আবার চিন্তা করে বলেন যে মেয়েটা কী খাচ্ছে। মেয়েটা কোকা কোলা খাচ্ছে। কোকা কোলা খাচ্ছে? হ্যাঁ। আচ্ছা তাহলে ভাই আমি আপনার উত্তরটা নিতে পারলাম না, আপনার উত্তরটা সঠিক নয়। তো অন্য কেউ আছেন যে উত্তরটা দিতে পারবেন? ভাই আমি বলতে পারবো। তো ভাই এখানে মেয়েটি কী খাচ্ছে? মেয়েটি ভাই ম্যাঙ্গো খাচ্ছে। কিভাবে ম্যাঙ্গো খাচ্ছে? ভাই এই যে দেখেন এদিক দিয়ে যায় এদিক দিয়ে ম্যাঙ্গো খাচ্ছে। ও তাহলে ভাই আপনার উত্তরটাও সঠিক নয় ভাই, আমি আপনার উত্তরটাও নিতে পারলাম না। তো ভাই অন্য আরও কেউ আছেন যে এই উত্তরটা দিতে পারবেন? হ্যাঁ ভাই আমি আছি। তাহলে ভাই বলেন তো এই মেয়েটা কী খাচ্ছে? আরে ভাই এই মেয়েটা তো পেপসি খাচ্ছে। পেপসি খাচ্ছে? হ্যাঁ ভাই। আপনি শিওর তো? হ্যাঁ ভাই। আচ্ছা কিভাবে বুঝলেন যে পেপসি খাচ্ছে? আরে ভাই এই যে দেখেন না এই যে এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায় এই যে ম্যাঙ্গো পেপসি খাচ্ছে। আপনি শিওর? হ্যাঁ ভাই শিওর। 100% শিওর? 100% শিওর। উত্তরটার কি পরিবর্তন করবেন? না না। আচ্ছা ঠিক আছে তাহলে মেয়েটি পেপসি খাচ্ছে। হ্যাঁ। আচ্ছা তো এখানে তিনটির মধ্যে কী খাচ্ছে মেয়েটি সেটি আমার অডিয়েন্সরা বলে দিবে যে মেয়েটি আসলে কী খাচ্ছে। তো অডিয়েন্সরা একটু ভালো করে দেখে নেন যে এখানে এই যে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখানে পেপসি, ম্যাঙ্গো ড্রিঙ্ক এবং কোকা কোলা আছে। তো এখানে মেয়েটি কী খাচ্ছে সেটি বলতে হবে। তো অডিয়েন্সরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মেয়েটি কী খাচ্ছে। তো আমি অবশ্যই বলে দিব যে এখানে উত্তরটি কী হবে। তো আমি প্রথম থেকে ব্যাখ্যা দিয়ে আসি যে কারটা সঠিক হয়েছে। তো এখানে যদি আপনারা খেয়াল করেন কোকা কোলার এখানে দেখেন এখানে কিন্তু বন্ধ আছে, আবার এখানেও দেখেন বন্ধ আছে, অর্থাৎ এই লাইনটি দিয়ে কিন্তু কোকা কোলাটা মেয়েটি খেতে পাচ্ছে না। আবার এখানে যদি ম্যাঙ্গো ড্রিঙ্কের এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারেন যে এখানে বন্ধ আছে, আবার এইখানেও কিন্তু বন্ধ আছে লাইনটা। তো এখানে কিন্তু মেয়েটি ম্যাঙ্গো ড্রিঙ্কও খেতে পাচ্ছে না। তো আবার এইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে এখান থেকে যদি আপনারা খেয়াল করেন এখানে খালি 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 এভাবে খালি, এখানে কিন্তু খালি পুরোটা খালি, এভাবে কিন্তু মেয়েটি পেপসি খাচ্ছে। তো আমরা কিন্তু পেয়ে গেলাম যে এখানের উত্তরটা হচ্ছে গিয়ে মেয়েটি পেপসি খাচ্ছে। তো আজকে আমাদের বিজয় হচ্ছে গিয়ে মিস্টার শরীফ। হ্যাঁ মিস্টার শরীফ, তো আপনার জন্য রয়েছে 500 টাকা উপহার। ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা ভাই।